গুড মর্নিং স্টুডেন্টস, আমি সুশান্ত চক্রবর্তী। তোমরা দেখছো স্টুডেন্টস টনিক, যেখানে কঠিন কঠিন অঙ্কের সহজ সরল টনিক দেওয়া হয়। টনিক অর্থাৎ ট্রিক্স বলা হয়। আমি তোমাদেরকে বারংবার বলি একটা কথা, যে অঙ্ক সলভ করতে গেলে কিন্তু ট্রিক্স নয়, সবসময় যেটা বেসিক প্রসেস সেটাকেই ফলো করা উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ট্রিক্সগুলো জেনে রাখতে হয়, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা বিভিন্ন স্কলারশিপ এক্সাম, যেখানে এক মিনিটেরও কম সময় থাকে বিভিন্ন অঙ্ককে সলভ করার জন্য। তো সেই কম সময়ের মধ্যে কিভাবে আমরা অঙ্কগুলিকে সলভ করব, তার জন্য কিন্তু কখনো কখনো আমাদেরকে ট্রিক্সেরও সাহায্য নিতে হয়। কিন্তু বারবার বলছি, বেসিক পদ্ধতির বিকল্প কিন্তু কোনো কিছুই হতে পারে না। অবশ্যই ট্রিক্স হয়তো কোনো একটি অঙ্ককে খুব কম সময়ের মধ্যে করতে সাহায্য করতে পারে, কিন্তু অনেকগুলি অঙ্কের যখন তোমরা ট্রিক্স জানবে, সেক্ষেত্রে কিন্তু ট্রিক্স ভুলে যাওয়ার সম্ভাবনাটিও প্রবল থাকে। তাই আজকে সিম্পলিফিকেশনের কিছু টাইপস নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যেখানে ট্রিক্সের মাধ্যমেই আমি সলভ করব। কিন্তু অবশ্যই আমি কথা দিলাম, এই ট্রিক্সের কিছু ভিডিও আসার পরে আমি পাটিগণিত, বীজগণিত এরকম প্রত্যেকটি পার্ট ধরে ধরে কমপ্লিট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আজকের ক্লাসে আমি আলোচনা করব সিম্পলিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম যে টাইপটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রুট সিম্পলিফিকেশনের এই টাইপটি, তো এই টাইপটির একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, যেটাকে তোমরা মনে রেখে দিতে পারলে এই টাইপের যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা করতে পারবে। সূত্রটি কি? যখন এইভাবে থাকবে রুটের ভেতরে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 সামথিং, তখন তার অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন। এই টোটাল টার্মটা কিন্তু পাওয়ারে রয়েছে, এক্সের পাওয়ারে। এবং এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ এক্স, যেখানে এন হচ্ছে নাম্বার অফ এক্স। তাহলে কিভাবে বুঝতে পাচ্ছি? দেখো সূত্রটা কি বলছে, এক্সের সংখ্যা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবি, যখন এইভাবে নাম্বারগুলো একই নাম্বার থাকবে, অর্থাৎ ফাইভ ফাইভ ফাইভ, এক্স এক্স এক্স, সিক্স সিক্স সিক্স, যাই থাকুক না কেন, এইভাবে যখন একই নাম্বার থাকবে, তার ট্রিক্স, তার যে অ্যান্সার হবে সেটাকে এই সূত্রের মাধ্যমে বের করতে হবে, এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন। তার মানে কি বলতে চাইছে, যখন রুটের ভেতরে এইরকম একই নাম্বার থাকবে, তখন সেখানে এই সূত্রটি অ্যাপ্লিকেবল হবে। তাহলে দেখে নেওয়া যাক এক্ষেত্রে সঠিক উত্তর কি হচ্ছে। তাহলে দেখো পাঁচ, এবার এখানে কভার রয়েছে এক দুই তিন চার পাঁচ, তার মানে নাম্বার অফ ফাইভ ইজ ইকুয়ালস টু কত, তাহলে এন এর মান পাঁচ পেয়ে গেলাম। সূত্র কি বলছে এইটা, তাহলে এখানে এক্স কে, এক্স হচ্ছে ফাইভ, তাহলে ফাইভ টু দি পাওয়ার, এখানে আমি কি করব টু টু দি পাওয়ার এন, এন এর মান ফাইভ মাইনাস ওয়ান, আর নিচে টু টু দি পাওয়ার ফাইভ, অ্যাকর্ডিং টু দি ল, যেটা সূত্র বলছে। তাহলে দেখো এখানে অ্যান্সারটা আমরা কি পাচ্ছি, ফাইভ টু দি পাওয়ার, এবারে টু টু দি পাওয়ার ফাইভ মানে কি, দুইকে পাঁচবার গুণ করব, দুই দুয়ে চার, চার দুয়ে আট, আট দুয়ে ষোলো, ষোলো দুয়ে বত্রিশ, মানে দুইকে পাঁচবার গুণ করলে থার্টি টু আসছে, থার্টি টু মাইনাস ওয়ান মানে থার্টি ওয়ান, আর নিচে অ্যাজ ইট ইজ থার্টি টু। তাহলে আমরা উত্তর পেলাম ফাইভ টু দি পাওয়ার থার্টি ওয়ান বাই থার্টি টু, ফাইভ টু দি পাওয়ার থার্টি ওয়ান বাই থার্টি টু। অপশন সিতে দেখো রয়েছে ফাইভ টু দি পাওয়ার থার্টি ওয়ান বাই থার্টি টু। তাহলে এইরকম আরও একটি প্রবলেম আমি করি দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো পরের যে ম্যাথটি আমি দিয়েছি, সেখানে কি হয়েছে, রুট ওভার সিক্স ইন্টু রুট ওভার সিক্স ইন্টু রুট ওভার সিক্স, এই করে মোট ছয়বার আমি সিক্স লিখেছি, ছয়বার, সিক্স টাইমস আমি সিক্স লিখেছি। তাহলে অ্যাকর্ডিং টু দিস ট্রিক্স, অ্যাকর্ডিং টু দিস ট্রিক্স কী হতে পারে এখানে, তাহলে এখানে এন এর মান কত, এন এর মান সিক্স, তাহলে এন এর মান সিক্স মানে আমরা খুব ইজিলি বলতে পারি সিক্স টু দি পাওয়ার, ওপরে হবে কত, সিক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার সিক্স, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে ছয়ে মানে ছয়ের পাওয়ার যদি ছয় হয় তাহলে কত হবে, ছয়কে, সরি সরি এই জায়গাটা একটু ভুল করলাম আমি, টু টু দি পাওয়ার সিক্স একটু ভুল করে ফেললাম, সরি, টু টু দি পাওয়ার সিক্স হবে, টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার সিক্স, অ্যাকর্ডিং টু দিস ল বা অ্যাকর্ডিং টু দিস
ট্রিক্স। তাহলে এখানে কি হতে পারে, ছয়ের পাওয়ারে কে বসবে, দুইয়ের দুইকে ছবার গুণ করতে হবে, দুই দিয়ে চার, চার দিয়ে আট, আট দিয়ে ষোলো, ষোলো দিয়ে বত্রিশ, বত্রিশ দিয়ে চৌষট্টি, তার মানে নিচে আমরা পেয়ে গেলাম কত, সিক্সটি ফোর, আর ওপরে সিক্সটি ফোর মাইনাস ওয়ান, তার মানে সিক্সটি থ্রি। অপশন ডি, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে টাইপটা, এখানে আমরা কি শিখলাম তোমরা বুঝতে পারছ কি, জাস্ট কিছু নয়, যদি তোমরা এই ট্রিক্সটাও ভুলে যাও তাও জাস্ট মনে রাখবে যখন একই সংখ্যা থাকবে যে সেই সংখ্যাটাকে লিখবে এবং তার পাওয়ারে যতবার ওই সংখ্যাটি থাকবে তার ঘাত বসাবে বা তার পাওয়ার বসাবে, দিয়ে মাইনাস ওয়ান করবে, দিয়ে লবে ওইটা করবে এবং হরে ওই পাওয়ার টার্মটাকেই রাখবে। মানে কি বলতে চাইছি, যদি এইভাবে থাকে ছয়ের পাওয়ার কি হবে, লবে থাকবে কি সিক্স, টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার সিক্স, দ্যাট ইস দি অ্যান্সার। এইভাবে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। চলো এবারে আমরা সিম্পলিফিকেশনের নেক্সট টাইপটা শিখে নিই। দেখো এই টাইপের প্রশ্নে তোমরা কি করবে, দেখো খুব ভালো করে দেখো এখানে কি হয়েছে, প্লাস 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 টার্ম আছে, ঠিক আছে ছেড়ে দাও। যখন দেখবে এইভাবে এইখানে তিন পরে তিন, এখানে চার পরে চার, এখানে পাঁচ পরেরটায় পাঁচ, মানে একই নাম্বার বা একই সংখ্যা পরেরটাতে রিপিট করছে, তখন কি করবে, সেই টার্মগুলোকে ক্যান্সেল আউট করে দেবে। ঠিক, তাহলে তোমরা বলবে এই জায়গাটা ডট ডট ডট, দেখো পাঁচ যেভাবে সিকোয়েন্সটা হয়ে গেছে এরপরেরটা হওয়া উচিত ছিল এক ভাজিতক ছয় গুণিতক সাত, তারপরেরটা এক ভাজিতক সাত গুণিতক আট, তারপরেরটা এক ভাজিতক আট গুণিতক নয়, এবং তারপরেরটাই এক ভাজিতক নয় গুণিতক দশ। তাহলে ওই সিকোয়েন্স অনুযায়ী কি তোমার এই টার্মটাও ক্যান্সেল হয়ে যাবে, এই টার্মটাও ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এইভাবে এদিকে নয়ও ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমরা বলে দশ কেন ক্যান্সেল আউট হবে না, দেখো দশ এর দশের পরে কোনো আর টার্ম নেই, দশের পরে আর কোনো টার্ম নেই, ঠিক একইভাবে যেখানে একের এই যে দুই, এই দুইয়ের আগে আর কোনো টার্ম নেই, তাই কিন্তু তিনকে দেখো তিনের পরে আবার তিন আছে, চারের পরে আবার তিন, চার আছে, পাঁচের পরে আবার পাঁচ আছে, তাই পরপর যখন এইভাবে হবে তখন এই সেম নাম্বারগুলিকে ক্যান্সেল আউট বা বাদ দিয়ে দেবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই নাম্বারটি। তখন কি করবে, খুব সহজভাবে এখানে সমান চিহ্ন বসাবে, একের দুই বিযুক্ত একের দশ। দেখো এটা কত বড় অঙ্ক, তোমরা যদি বেসিক পদ্ধতিতে করতে ঠিক এইটাকে তোমরা কি করতে, একের দুই মাইনাস একের তিন সামথিং এরকম কিছু ভেঙে 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 অনেকটা ভেঙে 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 কি করতে, কিন্তু আমি জাস্ট একটা স্টেপ দেখালাম। এখানে তোমরা সলভ করবে, সলভ করলে খুব ইজিলি, খুব ইজিলি চলে আসবে অ্যান্সার কি, খুব ইজিলি এখানে চলে আসছে অ্যান্সার চারের দশ, বা এটাকে আরো ইজি করে দিলে দুইয়ের পাঁচ, অপশন সি দুইয়ের পাঁচ ইজ দি রাইট অ্যান্সার। আরেকবার বলছি একটু দেখে নাও কি হচ্ছে, যখন এরকম সেম টার্মগুলি রিপিট করবে তখন এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক ছাই মাথা যাই থাকুক, কোনো সাইন দেখার দরকার নেই, এই ধরনের ম্যাথে সাইনকে অ্যাভয়েড করে যাও, জাস্ট তোমরা দেখবে এই টার্মগুলোকে ক্যান্সেল করে দেবে, এই টার্ম একে দুই পড়ে থাকবে, এখানে একে দশ পড়ে থাকবে, এই জায়গাটায় জাস্ট মাইনাস করবে, ঠিক আছে। আর একটা প্রবলেম করলে আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। দেখো সেই একই প্রশ্ন যেটা এক্ষুনি শেখালাম সেই প্রশ্নই, খালি একটু এখানে আমি চালাকি করেছি, চালাকিটা ধরতে পারলেই খুব ইজিলি আগের ট্রিক্সে অ্যান্সার করতে পারবে। দেখো একের তিরিশ, একের বয়াল্লিশ, একের ছাপান্ন, একের বাহাত্তর, এইভাবে আছে টার্মগুলিকে, টার্মগুলিকে দেখো দেখি আমরা এইভাবে লিখতে পারি, একে পাঁচ গুণিতক ছয় লেখা যায়, ছ পাঁচে তিরিশ হয়, হয়তো, তারপরে দেখো একের বয়াল্লিশ, সাত ছয় বয়াল্লিশ হয়, তাহলে ছয় গুণিতক সাত লেখা যায়, তারপরে দেখো একের ছাপান্ন, সাদাশে ছাপান্ন হয়, হয়, তারপরে দেখো একের বাহাত্তর, আট নয় বাহাত্তর হয়, হয়, তারপরে দেখো একের নব্বই, ন দশে নব্বই হয়, হয়, ঠিক একইভাবে তারপরেরটি রয়েছে একশো দশ, মানে একের দশ গুণিতক এগারো। দেখো তো আগের মতো দেখাচ্ছে কিনা, আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেইভাবে করে আনতে পারলাম কিনা, পেরেছি। তাহলে এবারে কি করব, এখানে দেখছি ছয় ছয় একই টার্ম, সাত সাত একই টার্ম, আট আট একই টার্ম, নয় নয় একই টার্ম, দশ দশ একই টার্ম, তাহলে এই টার্মগুলোকে ক্যান্সেল আউট করে দিলাম, এই টার্মগুলোকে ক্যান্সেল আউট করে দিলাম, পড়ে থাকবে এইটা আর এইটা,
তাহলে অ্যান্সার খুব ইজিলি আমরা পেয়ে যাব একের পাঁচ বিযুক্ত একের এগারো। তাহলে এটাকে যদি আমরা সলভ করি খুব ইজিলি আমরা অ্যান্সারটি পেয়ে যাব। অ্যান্সার হচ্ছে কত? 6/55। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কত বেরোলো আমাদের? 6/55। প্রসেসটা কি সেম? এই যে ম্যাথটা যেটা আগের যে টাইপটাই করালাম, মানে আগের যে ম্যাথটাই আমি করালাম, সেম ট্রিক্সটাই ফলো করলো। খালি এখানে কি ছিল, নাম্বারগুলো এমনভাবে দেওয়া ছিল, তোমাকে এই গুণের আকারে দেওয়া ছিল না। একটু বুদ্ধি খাটাতে হবে, একটু দেখতে হবে। তোমাদেরকে বলবো, বাংলা ভার্সনেই একটি বই রয়েছে ডক্টর আর এস আগরওয়ালের। যদি ওই বইটিকেও না কিনে থাকো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য, ওই বইটা কিনে একটু দেখো, ঠিক আছে? আমি যখন কমপ্লিট প্রত্যেকটি মানে পাটিগণিত বীজগণিত আলাদা আলাদাভাবে করাবো, তখন কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। এখন তোমরা ওই বইটি কিনে নাও। যদি কারোর কাছে না কিনে থেকে থাকে, কলকাতা থেকে দূরে বাড়ি, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ওই বইটির লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনের, তোমরা ওখান থেকে বইটি পারচেস করতে পারো। খুব ভালো বই, ওখানে কিন্তু সিম্পলিফিকেশনের এই ধরনের অনেক প্রবলেম তোমরা পেয়ে যাবে, যেগুলো এই ট্রিক্সের মাধ্যমে সলভ করলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ হেল্প করছে কি করছে না। চলো আর একটা টাইপ দেখে নেই। দেখো এখন তোমাদের যে টাইপটি রয়েছে, এটি কিন্তু সিম্পলিফিকেশন একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ, তো শিখে নাও। যখনই এই ধরনের টাইপ থাকবে, এই যে সিঁড়ি ভাঙার অঙ্ক যখন এইভাবে ভ্যালু বের করতে বলবে এ বি সি, তখনই এখানে এই যে টার্মটি রয়েছে না, এটাকে জাস্ট উল্টে লিখে নাও, মানে উল্টে ভেবে নাও। আট ভাজিত পনেরো রয়েছে, তো এটাকে জাস্ট মাথায় মাথায় পনেরো ভাজিত আট করে নাও, দিয়ে তার গসাগু করো। দেখো এইভাবে লিখে ফেলো, পনেরোকে এইভাবে আট দিয়ে গসাগু করো এবারে। তাহলে আট একে আট জানি আমরা, এখান থেকে সাত, আটটা এদিকে আসবে, সাত একে সাত, এখানে এক এলো, এদিকে সাত এলো, এক সাথে সাত বা এখানে জিরো, যেটা তোমরা বলতে পারো। এখানে এই যে গসাগুর যে করলাম না, এই যে তিনটে যে জায়গা রয়েছে, এটা হচ্ছে ভ্যালু অফ এ, এটা হচ্ছে ভ্যালু অফ বি, এটা হচ্ছে ভ্যালু অফ সি। কোনোদিন ভেবেছো এইভাবে অঙ্ক করা যায়? করা যায়, স্টুডেন্টস টনিকেই করা যায়। তাই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এখন আমরা এ বি সির মান পেয়ে গেলাম। এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, সি এর ভ্যালু সেভেন, সি এর ভ্যালু কত? সেভেন। আচ্ছা ওখানে অপশানটা একটু ভুল আছে, ঠিক আছে? অপশানটা এখানটা এইভাবে হবে যে এই জায়গাটায় সেভেন আসবে, ঠিক আছে? এই জায়গাটা সেভেন আসবে। তাহলে আমরা এটা দেখতে পেলাম এইভাবে হয়েছে। এবারে কি বলছে, এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি, ওয়ান ইন্টু ওয়ান হুইচ ইজ ইকুয়ালস টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সেভেন, যার অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি সেভেন। প্রথমে আমি অপশানটা ভুল লিখেছিলাম, ওটা সেভেন হবে, আমি টু লিখে দিয়েছিলাম। তাহলে অপশান এ যেখানে সেভেন হবে আলটিমেট অ্যান্সার। চলো আর একটা করি, দিলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো ঠিক একইভাবে আগের টাইপের ম্যাথ, খালি এখানে আরও একটি টার্ম অ্যাড হয়েছে, বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ডি, এই জায়গাটায় অ্যাড হয়েছে। প্রসেস সেম, কি বলেছিলাম, এটাকে জাস্ট উল্টে ফেলতে হবে। তার মানে কি, তেরো এদিকে পাঁচ দিয়ে ভাগ করো, পাঁচ দুয়ে দশ, তিন গেল, এখানে হচ্ছে তিন একে তিন, দুই নামলো, আবার এদিকে তিন এলো, দুই একে দুই, এক এলো, দুই যাচ্ছে। তাহলে এখানে কি হবে, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি, অ্যান্ড দিস ইজ ইয়োর ডি। তাহলে আমাদেরকে কি করতে বলেছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমরা পেয়ে গেছি এ বি সিটির আলাদা আলাদা ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলোকে আমাদেরকে যোগ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে যোগ করতে কত হবে, কত, টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, যেটা অ্যান্সার আমরা পাচ্ছি ইকুয়ালস টু সিক্স। তাহলে অপশন ডি, অপশন ডিতে দেখো ছয় রয়েছে। তাহলে এইভাবে আমাদেরকে অ্যাপ্রোচগুলো নিতে হবে, এইভাবে ট্রিক্সগুলোকে কাজে লাগাতে হবে। আমি বারংবার বলছি,
বেসিক্সের বিকল্প হয় না, কিন্তু সিম্পলিফিকেশন হচ্ছে এমন একটি চ্যাপ্টার যেখানে ট্রিক্স লাগানোটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, এবং ট্রিক্স তোমরা তখনই পরীক্ষা হলে বা যেখানেই সঠিকভাবে প্রয়োগ করতে পারবে যখন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। আর এস আগরওয়ালের যদি কেউ ইংলিশ ভার্সনের বইটি কিনতে চাও, ভেরি গুড, কারণ কম্পিটিটিভ এক্সামে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে চাও সেখানে ইংলিশ ভার্সনে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করা উচিত। আর যদি কেউ বাংলা ভার্সনের বইটি কিনতে পারো তাহলেও তোমাদেরকে স্বাগত। দুটি বইয়ের আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে পারচেস করতে পারবে। টিল দেন সকলে ভালো থেকো, সুখে থেকো, জয় হিন্দ।